আগামী সংসদ নির্বাচন ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে দেশের রাজনৈতিক অঙ্গনে। একদিকে সংবিধান অনুযায়ী নির্বাচনের সিদ্ধান্তে অনড় ক্ষমতাসীন আওয়ামী লীগ, অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন বর্জনের হুমকি দিচ্ছে বিরোধী দলগুলো। পাশাপাশি সামনে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দিচ্ছে সরকার বিরোধীরা। এমন অচল অবস্থা চলতে থাকলে আগামীতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কি হতে পারে বা যুক্তরাষ্ট্র ও চীনের ভূমিকাই বা কি হবে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। বিষয়টি নিয়ে একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাট। সাক্ষাৎকারটি নিয়েছেন ম্যাগাজিনটির দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পাদক সুধা রামচন্দ্রন। সেখানে বিভিন্ন বিষয়ে খোলামেলা জবাব দিয়েছেন লন্ডন বিশ্ববিদ্যালয় স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের সহযোগী অধ্যাপক অবিনাশ পালিওয়াল। এক প্রশ্নের জবাবে পালিওয়াল বলেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী আগের মতো তীব্র শক্তিশালী অবস্থায় নেই, তবে তারা এখন রাজনৈতিকভাবে মৃতের কাছাকাছি থেকেও অনেক দূরে। এই অধ্যাপকের মতে, বিএনপির বিজয়ে ইসলামী পন্থীদের উত্থান নিয়ে আওয়ামী লীগের দাবি থেকে মুক্ত হতে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বিএনপি। জোট সরকারের ক্ষমতাকালে তৎকালীন বিরোধী দল ও বর্তমান ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বোমা হামলা হয়েছিল, এতে তিনি মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন। তবে এই সব কিছু থেকে বেরিয়ে নিজেদের ধর্মনিরপেক্ষ দল হিসেবে রাজনৈতিক অবস্থান করতে চাচ্ছে বিএনপি, এজন্য জামাতের সাথে দূরত্ব বজায় রাখছে দলটি। বাংলাদেশে চীনের পদচিহ্ন সম্প্রসারণ নিয়ে করা এক প্রশ্নের জবাবে অবিনাশ পালিওয়াল বলেন, ভারত ও চীন আওয়ামী লীগকে দৃঢ়ভাবে সমর্থন করছে। এমন পরিস্থিতিতে চীনের প্রভাবে শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে হারিয়ে ফেলা ভারতের জন্য সবচেয়ে ঝুঁকির। অন্যদিকে চীনের তুলনায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছ থেকে দৃঢ় সমর্থন পাচ্ছে বিএনপি। তারা ক্ষমতায় আসলে বাংলাদেশে চীনের প্রভাব কমিয়ে আনারও ইঙ্গিত দিচ্ছে পশ্চিমাদের। এছাড়া ভারতের সাথে বিএনপির সম্পর্ক কখনোই তেমন ভালো ছিল না, কিন্তু ওয়াশিংটন যদি বিএনপিকে ভারতের কৌশলগত স্বার্থবিরোধী কাজ থেকে বিরত রাখে, ইসলামপন্থীদের প্রভাব সীমিত এবং চীনের স্বার্থকে নিয়ন্ত্রণ বিষয়ে আশ্বস্ত করে, তবে বিএনপির পক্ষে ভারতের সম্মতির সম্ভাবনা থাকতে পারে বলে মনে করেন এই অধ্যাপক। ভারত কেন নীরব? এমন প্রশ্নের জবাবে অবিনাশ জানান, বর্তমান অচল অবস্থার বিষয়ে ভারতে স্পষ্ট অবস্থানও দেখা যাচ্ছে না, কারণ ভারতীয় কর্মকর্তারা পরিস্থিতি বিবেচনায় নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছেন। তারা একাধিক পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তারা এমন একটা ফল বের করে আনার চেষ্টা করছেন যাতে ভারতের স্বার্থ থাকে এবং একই সঙ্গে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দৃষ্টিতেও তার বৈধতা থাকে। এরই মধ্যে বাংলাদেশ ইস্যুতে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি। তামজিদ মির্জা, কালবেলা।